আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কোনো কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট আমি আজকে একটা স্ট্রবেরি কেক তৈরি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাতে কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছিলাম। এখানে আমি ডিমটাকে বিট করা শুরু করে দিয়েছি, আর এখানে বিটিং প্রসেসটা ততক্ষণ করতে হবে যতক্ষণ এই ডিমের ফর্মটা পুরোপুরি কালার চেঞ্জ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি মানে পুরো সাদা হয়ে যেতে হবে। আর আর ব্যাটারটা দিয়ে কিছু একটা ড্র করলে এবং সেই ড্রটা সহজে মিশে যাবে না, এই পর্যায়ে আসা পর্যন্ত এটাকে আমি বিট করে নেব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কতক্ষণ ধরে আমি মানে এই ব্যাটারটাকে বিট করছি। একদম ব্যাটারের কালার কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা পুরোপুরি ধবধবে সাদা বলা যায়। আমি এখানে কিছু অ্যাসেন্স মিক্স করে নিচ্ছি, কালার মিক্স করে নিলাম, আর নিয়েছি একটু স্ট্রবেরি পেস্ট। এখন এখানে আমি একটু একটু করে ময়দা মিক্স করব আর এই ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। তবে একই সার্কুলার মোডে আপনাকে এটাকে মিক্স করতে হবে, এমন না যে র্যান্ডমলি আপনি মিক্স করবেন, তা করা যাবে না, তাহলে ডিমের ফোমটা ভেঙে যাবে। আমি এখানে কয়েকবারে আমি ময়দাটাকে মিক্স করছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অল্প অল্প করে নিচ্ছি আর মিক্স করছি। এই ময়দার ব্যাটারটা পুরোপুরিভাবে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটি 7 ইঞ্চি মোল্ডে, আপনি চাইলে 7 ইঞ্চি যদি ফ্ল্যাট করতে চান তাহলে 7 ইঞ্চি মোল্ডে বেক করতে পারেন, আর যদি একটু মোটামুটি সিম্পল যে হাইট হয় আর কি 1 পাউন্ড কেকের, সেই হাইটটা চাইলে আপনারা 6 ইঞ্চি মোল্ডে বেক করতে পারেন। আমি এখানে 6 ইঞ্চি মোল্ডে কেকটাকে বেক করে নিয়েছি। এখানে আমি একটা প্রেশার কুকার বাটি নিয়ে নিয়েছি আর সে তার নিচে একটি কাগজ বিছিয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেব। আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে আমার আমার ওভেনে, আর এটা এক একজনের ওভেনে এক এক রকম সময় নেয়, আমার ওভেনে 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।